আজ শুক্রবার এগারোই মাঘ দু সালে ছাব্বিশে জানুয়ারি মিন রাশি মিন লগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে ক্রিম এবং সাদা রং আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা অনুভব করতে পারেন যদি ওজন বুঝে ভোজন গ্রহণ করেন এবং রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আমোদ প্রমোদ বিনোদনের জন্য বিশেষ করে কোনো টিমে যদি যুক্ত থাকেন তাহলে সেখানে খরচ কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে পারেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেবেন চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী হবেন সাফল্য আজ আপনার নাগালের মধ্যে থাকবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিয়ে না আবারও বলছি পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আপনার সন্তান সন্ততি কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে কিন্তু আমন্ত্রণও পেতে পারে মানসিক শান্তি আজ আপনারা অনুভব করবেন যদি ধ্যান করেন